বন্ধুগণ গণ অধিকার পরিষদের আজকের এই ইফতার বিতরণ যে কার্যক্রম এটি এখনই শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন পবিত্র রমজান মাসব্যাপী আমাদের এই গণ ইফতার কার্যক্রম চলবে। আজকে চতুর্থ দিনের মতো আমাদের এই গণ ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই যে আমাদের আজকের এই আয়োজনে ইতিমধ্যেই বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ প্রত্যেকের জন্যই আমাদের ব্যবস্থা রয়েছে, কেউ তাড়াহুড়া করবেন না, লাইন ভাববেন না, সবার জন্যই পর্যাপ্ত আয়োজন রয়েছে। প্রায় হাজার খানেক মানুষ ইনশাআল্লাহ আমাদের এই ইফতার আজকে পাবে। তো যাই হোক, আপনারা প্রত্যেকেই সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে যান, মনে রাখবেন আমাদের এই ইফতার, আমাদের এই ইফতার কার্যক্রম আমরা স্লোগান দিয়েছি ভারতীয় পণ্য বর্জন করুন, দেশীয় পণ্য ব্যবহার করুন। ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করতে হবে, দেশীয় শিল্পকে আমাদের রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে সারা বাংলাদেশে যেভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের এই দেশকে অক্টোপাসের মতো গিলে ফেলেছে, আমাদের এই দেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন জেঁকে বসেছে। এই ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন থেকে আমরা যদি মুক্তি না পাই, আমরা যদি দেশকে রক্ষা করতে না পারি, তাহলে আমার আপনার স্বাধীনতা বলে কিছু অবশিষ্ট থাকবে না। তাই আজকে দেখেন আমাদের ব্যানারে স্পষ্ট ভাবে লেখা রয়েছে, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দেশি পণ্য ক্রয় করুন, ভারতীয় পণ্য বয়কট করুন। স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের এই ইফতার বিতরণ কার্যক্রমের নাম দিয়েছি সবার জন্য ইফতার। আমাদের এই কার্যক্রম সবার জন্য ইফতার। ভাইরা কেউ তারা আমরা করবেন নাই, আস্তে আস্তে, লাইনের বাইরে কাউকে দেওয়া হবে না, লাইনের বাইরে কাউকে দেওয়া হবে না, শুধুমাত্র যারা লাইনে আছেন, শুধুমাত্র যারা লাইনে আছেন, যারা লাইনে আছেন একমাত্র তারাই করবেন, লাইনের বাইরে কাউকে দেওয়া হবে না। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ ধাক্কা ধাক্কি করবেন না, সবাই পাবে, সবাই সুন্দর পাবে, গ্রহণ করুন, সবাই সুন্দর পাবে, সুন্দর পাবে। আপনারা ধাক্কা ধাক্কি করবেন না, আমাদের পর্যাপ্ত পরিমাণ, আমাদের পর্যাপ্ত পরিমাণ আপনারা সুন্দর পরিপূর্ণভাবে পাবেন। আমাদের আজকে চতুর্থ দিনের মতো আমাদের ইফতার কার্যক্রম, এই ইফতার কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকের জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রয়েছে, তারা ওরা করবেন না, সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে যান, আস্তে আস্তে লাইন মেনটেন করে আসুন। রমজান মাস ধৈর্যের মাস, সংযমের মাস, আমরা যদি অধৈর্য হয়ে যাই হবে না, ধৈর্য সহকারে লাইনে দাঁড়াতে হবে। প্রত্যেকের জন্য ব্যবস্থা রয়েছে, ইনশাআল্লাহ সবাই পাবেন।
মাইকটা দিকে দেন মাইক সবাই পাবে ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের গণ অধিকার পরিষদের এবারে পবিত্র রমজান মাস সামনে ইফতার মাহফিল এই ইফতার মাহফিলের স্লোগান দেশীয় পণ্য ব্যবহার করুন ভারতীয় পণ্য বয়কট করুন এটি এখানে যারা উপস্থিত আছেন সবাই ভারতীয় পণ্য বয়কট করুন তো সবাই ভারতীয় পণ্য বয়কট করবেন উত্তর দিতে হবে ভারতীয় পণ্য বয়কট হবে তো ইনশাআল্লাহ ভারতীয় পণ্য বয়কট করুন দেশীয় পণ্য ব্যবহার করুন ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে আমাদের এই দেশপ্রেমিকদের যে আন্দোলন দেশপ্রেমিকদের যে কার্যক্রম এই কার্যক্রমকে ইনশাআল্লাহ আমাদের এগিয়ে নিতে হবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছি মনে রাখতে হবে এই আন্দোলন আমার আপনার দেশ রক্ষার আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা চিরতরে এই দেশ থেকে আমরা উৎখাত করব প্রিয় বন্ধুগণ এই পবিত্র রমজান মাসে আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আসুন দল মত নির্বিশেষে আমরা ভারতীয় পণ্যকে না বলি আমরা ভারতকে না বলি তাই আমরা আমাদের ব্যানারে লিখেছি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে ভারতীয় পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ব্যবহার করুন কেন স্বনির্ভর বাংলাদেশ প্রয়োজন কেন স্বনির্ভর বাংলাদেশ দরকার সেটি হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না আজকে বাংলাদেশে একের পর এক শিল্পগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের দেশীয় শিল্প এই যে পাট শিল্প চিনি শিল্প এরকম বাংলাদেশের প্রত্যেকটা শিল্পকে আমাদের পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় ধ্বংস করে দেওয়া হয়েছে তাই আজকে চিনির কেজি 140 থেকে 50 টাকা যেখানে চিনির দাম কেজি প্রতি 50 থেকে 60 টাকা হওয়ার কথা সেই চিনি আমাকে আপনাকে কিনতে হচ্ছে 140 থেকে 50 টাকা দিয়ে এটা কেন হয়েছে জানেন কারণ বাংলাদেশে 14 থেকে 15টা চিনি কল ছিল এই চিনি কলগুলো ভারতের প্রেসক্রিপশনে ভারতের মদতে বন্ধ করে দেওয়া হয়েছে তাই আমাদের বাংলাদেশের কোনো চিনি কলে আজকে আপনার চিনি উৎপাদন হয় না আজকে আমাদের চিনি আমদানি করতে হয় ইন্ডিয়া থেকে আজকে আমাদের পেঁয়াজ আমদানি করতে হয় ইন্ডিয়া থেকে আজকে আমাদের সব পণ্য আমদানি করতে হয় ইন্ডিয়া থেকে অথচ আমরা এসব পণ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ ছিলাম কিন্তু ভারতীয় পরিকল্পনায় আমাদের এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে এই দেশে লুটপাট তন্ত্র চালু করেছে প্রিয় বন্ধুগণ আজকে বাংলাদেশে 11 লক্ষ ভারতীয় চাকরি করে আমরা অনেকেই জানি না এই 10 থেকে 11 লক্ষ ভারতীয় তারা কিভাবে কোথায় আছে এটা সরকারের কাছেও জানা নাই আমরা যতটুকু জেনেছি সরকারের টপ লেভেল থেকে আজকে ওই পুলিশের কনস্টেবল পর্যন্ত এই ভারতীয়রা চাকরি করে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা প্রত্যেক বছর লুটপাট করে নিয়ে যায় আজকে এই বাংলাদেশের এই অবস্থা কেন আজকে দেখেন বাংলাদেশ সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই দেশগুলো আমাদের সমসাময়িক সময়ে স্বাধীন হয়েছিল এই বিতরণ করবে শুধুমাত্র আমাদের এই ভাই এইদিকে লাইনের বাইরে কেউ হবে না যে যাই হোক পিছনে একটাও দিবেন না পিছনে একটাও দিবেন না লাইনের বাইরে না রমজান মাস ধৈর্যের মাস সংযমের মাস আজকে প্রায় 1000 মানুষের আয়োজন আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই পাবেন আমাদের এই খাবারে আল্লাহর রহমত আছে আল্লাহর বরকত আছে কারণ এই খাবার বাংলাদেশের দেশপ্রেমিকদের জন্য এই ইফতার বাংলাদেশের দেশপ্রেমিকদের জন্য এই জন্য ধৈর্য সহকারে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে কষ্টে আছে এখানে যে বাইরে দাঁড়িয়ে আছেন একটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা শান্তিতে আছি চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বলার অপেক্ষা রাখে না আজকে যে চাল 20 টাকা দাম হওয়ার কথা 30 টাকা কেজি হওয়ার কথা সেই চাল আপনাকে কিনতে হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি ধরে যে তেলের লিটার হওয়ার কথা 100 টাকা সেই তেল আজকে 250 টাকা লিটার প্রত্যেকটা মানুষের জীবন আজকে নাবিশ্বাস মানে মানুষের জীবন আজকে অতিষ্ঠ হয়ে গেছে তাই আমরা ভারত খেদাও আন্দোলনের ডাক দিয়েছি এই ভারত খেদাও আন্দোলনের মাধ্যমে এই দেশকে আবারও স্বাধীন করতে হবে আমরা খাতা কলমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ
কিন্তু বাস্তবে আমরা স্বাধীন হই নাই। 1971 সালে পাকিস্তানের পেট থেকে আমরা বের হয়েছি ঠিকই, কিন্তু বন্ধুগণ আমরা পাকিস্তানের পেট থেকে বের হয়ে আমরা আজকে ভারতের মতো একটা দানবের পেটে প্রবেশ করেছি। তাই প্রিয় বন্ধুগণ আজকে আমাদেরকে আবারও সিদ্ধান্ত নিতে হবে এই ভারতীয় দানবের পেট থেকে মুক্ত হওয়ার জন্য। তাই প্রিয় বন্ধুগণ আমরা আমাদের ব্যানারে লিখে দিয়েছি, স্বনির্ভর বাংলাদেশ বীরের মানে দেশীয় পণ্য ব্যবহার করুন, ভারতীয় পণ্য বয়কট করুন। আমাদের এই ইফতার কার্যক্রম সমন্বয় করছে গণনেতা, সবার খুব পরিচিত মুখ আমাদের জনাব তারেক রহমান। তারেক রহমানের অক্লান্ত পরিশ্রমে ছাত্র, তারপরে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে আপনাকে একটা প্রশ্ন করছি যে আইন বিভাগের ছাত্রদের উপর যে ছাত্রলীগের হামলা আমরা পরিষ্কার ভাবে বলেছি, এটি ভারতীয় মদতে ভারতীয় প্রেসক্রিপশনে ইফতার মাহফিল গুলোতে আজকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে আজকে পরিকল্পিত ভাবে ইফতার মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন গত পরশুদিন ছাত্রলীগের গুন্ডা বাহিনী বর্বর আক্রমণ চালিয়েছে, কারণ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইফতার মাহফিলের আয়োজন করার আলোচনা করছিল। আমার প্রশ্ন, আজকে ইফতার মাহফিল করতে গেলে, আজকে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করতে গেলে এই সরকারের গায়ে জ্বালা করা শুরু হয় কেন? কারণ কি পরিষ্কার, ভারত জানে বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ জেগে উঠলে বাংলাদেশের মানুষের ভিতরে ইসলামী মূল্যবোধ, ইসলামী কালচার গড়ে উঠলে এদেশের মানুষ আবারও তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আনার জন্য তারা প্রতিবাদী হয়ে উঠবে। এই জন্য পরিকল্পিত ভাবে আমাদের দেশ থেকে ধর্মীয় মূল্যবোধ, ইসলামী শিক্ষা তুলে দেওয়ার পাই তারা শুরু করেছে। প্রিয় বন্ধুগণ ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের পাঠ্যপুস্তক থেকে ইসলামী শিক্ষা তুলে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকে এই গভীর ষড়যন্ত্র যারা শুরু করেছে তাদের কপালে চপে আঘাত মারতে হবে। তারা চেয়েছিল ইফতার মাহফিল বন্ধ করতে, আর আমরা সারা বাংলাদেশে ইফতার মাহফিল ছড়িয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তারা কোনদিন ইফতার মাহফিল বন্ধ করতে পারবে না। তারা চেয়েছিল ইফতার মাহফিল বন্ধ করে দিয়ে ইসলামের সংস্কৃতি ধ্বংস করবে, কিন্তু তারা পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে, সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা ইফতার মাহফিল ছড়িয়ে দিয়েছি। প্রিয় বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই, ইফতার মাহফিল বন্ধের পাইকারা যারা শুরু করেছেন আপনার কপালে, আপনাদের কপালে এদেশের নাগরিকরা, এদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা চোপে জাগাত মেরেছে, চোপে জাগাত মেরেছে। আমরা গণ অধিকার পরিষদ আজকে চতুর্থ দিনের মতো ধারাবাহিক ভাবে আমাদের ইফতার কার্যক্রম চালাচ্ছি। আমাদের ইফতার মাহফিল সমন্বয় করছেন গণ অধিকার পরিষদের বিপ্লবী নেতা, গণনেতা জনাব তারেক রহমান। এই পর্যায়ে কথা বলবেন আমাদের সবার প্রিয় জনাব তারেক রহমান। লাইনের বাইরে কাউকে দেবেন না, সুশৃঙ্খল ভাবে যারা লাইনে থাকবে শুধুমাত্র তারাই পাবে। আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, হ্যালো, আমি আপনাদের কাছে অনুরোধ করি, ইমাম ভাই, এই যে মানুষগুলো দাঁড়ায় আছে, এই মানুষগুলো দাঁড়ায় আছে, কষ্ট করে লাইনে দাঁড়াইছে, কেউ যদি লাইনে না বাড়ায় খাবার নিয়ে যায় তাহলে দাঁড়ানো মানুষগুলোর উপরে জুলুম করে কিনা বলেন, জুলুম হয় কিনা বলেন। তাহলে যে মানুষগুলো দাঁড়াইছে লাইনে তাদেরকে ওভারটেক করে, তাদেরকে জুলুম করে কেউ সাইড থেকে খাবার দেবেন না। একদম আমি স্পষ্ট করে দিচ্ছি, আমরা লাইনে দাঁড়ানো মানুষগুলোকে বেশি সম্মান করি, বেশি ভালোবাসি। সুতরাং এখানে পিছনে দাঁড়িয়ে কাউকে ভালোবাসি না। যারা এই শৃঙ্খলা মানছে তাদের জন্য এই ইফতার, শৃঙ্খলা না মানা কোনো ব্যক্তির জন্য ইফতার হবে না। সবাই ভালো করে শোনেন, বাড়ির থেকে দূরে থেকে একটু করে করে ভালো করে যাবে না, এখান থেকে সবাই সরে দেন। এই সাকিব ভাই কি সমস্যা এখানে আমাদের, এখানে কি সমস্যা?
কেটে গাড়ি খাবে দেন না এই আপনাদেরকে এখানে দেওয়া হবে না সবাই লাইনে যান লাইনে দাঁড়িয়ে এক মিনিট দাঁড়িয়ে দিয়ে যান খাবার এখানে ছাত্রদের কোনো খাবার দেওয়া হবে না লাইনে মানুষকে আমরা সম্মান করি লাইন ছাড়া কাউকে সম্মান করি না এখানে লাইন কোথা থেকে খাবার গেলে আমি কিন্তু এটা খুব মাইন করব বাকি ভাই মেয়েদেরকে দিচ্ছে মহিলাদেরকে দিচ্ছে মহিলাদেরকে দিচ্ছে বাংলাদেশের নাগরিক বৃন্দ চলছে গণতন্ত্রের প্রতি গণ ইফতার এবং ভারতীয় পণ্য বয়কট আন্দোলন চলছে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন চলছে চলছে বন্ধুগণ আমরা বরাবরই বলে আসছি আমাদের এই কার্যক্রম সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে পরিচালনার জন্য আমাদের গণ অধিকার পরিষদের ভলান্টিয়ার ভাইরা রয়েছেন তাদেরকে সহযোগিতা করুন এই যে যারা লাইনে দাঁড়িয়েছে অসংখ্য মানুষ এই প্রত্যেকটা মানুষ কষ্ট করে যদি লাইনে দাঁড়াতে পারে তাহলে আপনারা লাইনের বাইরে এসে ইফতার নেওয়ার জন্য এখানে কারাগারি করছেন এটা কি আপনারা তাদের উপরে জুলুম করছেন না যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের সাথে অবিচার হচ্ছে না ভাই ওনারা কষ্ট করে লাইনে দাঁড়াবে আর আপনারা লাইনের বাইরে দিয়ে চাচ্ছেন এটা কি ঠিক হচ্ছে আপনাদের আপনারা নিজেরাই জিজ্ঞেস করুন তাই আমাদের গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব ইমাম উদ্দিন ভাই বিতরণ করবেন সবাই ইমাম উদ্দিন ভাইয়ের হাত থেকে নিবেন ইমাম ভাইয়ের বাইরে কেউ বিতরণ করবে না পিছনে কাউকে দেওয়া যাবে না নো লাইনের বাইরে কেউ করবে না প্রত্যেকে লাইনে বেরান লাইনের বাইরে কেউ করবে না লাইনের বাইরে কেউ করবে না বন্ধুগণ আমাদের এই যে গণ ইফতার বিতরণ কার্যক্রম আলহামদুলিল্লাহ আজকে চতুর্থ দিনের মতো চলছে আমাদের এই গণ ইফতার বিতরণ আজকে আমাদের এই গণ ইফতার বিতরণ কার্যক্রমের যে স্লোগান এই স্লোগান হচ্ছে ভারতীয় পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ব্যবহার করুন ভারত ভেজাও বাংলাদেশ বাঁচাও ভারত ভেজাও বাংলাদেশ বাঁচাও এই স্লোগান আমরা কেন সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি অনেকেই জানেন অনেকেই জানেন না প্রিয় বন্ধুগণ আজকে বাংলাদেশকে আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে অক্টোপাসের মতো গিলে ফেলেছে আমরা যদি এই ভারতের হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করতে না পারি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ সেই মালদ্বীপ ছোট্ট একটি দেশ ছয় লক্ষ মানুষ বসবাস করে সেই মালদ্বীপ থেকে ভারতীয় আগ্রাসন ভারতীয় আধিপত্যবাদকে চির করে তারা উৎখাত করেছে মালদ্বীপের মতো একটা ছোট্ট দেশ তাদের দেশ থেকে যদি ভারতীয় আধিপত্যবাদ উৎখাত করতে পারে তাহলে বিশ কোটি জনগণের বাংলাদেশ বিশ কোটি মানুষের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরাও ভারতীয় আধিপত্যবাদকে এই দেশ থেকে উৎখাত করতে পারবো আমরা গণ অধিকার পরিষদ সাহস নিয়ে আন্দোলন শুরু করেছি দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে অনেক সংগঠন রয়েছে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে অনেক সংগঠন রয়েছে কিন্তু আমরা আজকে দুঃখের সাথে জানাচ্ছি দুঃখের সাথে বলতেছি এত রাজনৈতিক দল সংগঠন থাকা সত্ত্বেও ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় আগ্রাসন নিয়ে কথা বলার সাহস কেউ করে না অনেকেই মনে করে ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গেলে ভারতের রোশন হলে করতে হবে ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদের ভারতের দাদা বাবুরা নারাজ হয়ে যাবে ভারতের দাদা বাবুরা খুশি হয়ে যাবে এই জন্য ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে তারা কথা বলতে চায় না আমরা বলতে চাই এই দেশকে যদি মুক্ত করতে চান এই বাংলাদেশকে যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চান তাহলে ভারতকে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে তাহলে ভারতকে এই বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করতে হবে অন্যথায় আবার আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না প্রিয় বন্ধুগণ আজকে বাংলাদেশে ইফতার মাহফিলের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয় 96% মুসলমানের এই বাংলাদেশ এই বাংলাদেশে ইফতার মাহফিলের উপরে নিষেধাজ্ঞা ইফতার মাহফিল করা যাবে না এর দায়ভার আমাকে নিতে হবে আপনাকে নিতে হবে আপনাদেরকে নিতে হবে
কারণ আমি আপনি আজকে নিশ্চুপ রয়েছি। আমি আপনি যদি রূপে দাঁড়াতে পারতাম, আমি আপনি যদি গর্জে উঠতাম, তাহলে এই ভারতীয় দালালেরা, ইন্ডিয়ার পাচাদার গোলামেরা আমাদের ইফতার মাহফিলের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার দুঃসাহস দেখাতে পারত না। আমার আপনার নিরবতা, আমার আপনার চুপ থাকার কারণে এই ভারতের দামেদারি গোলামেরা আমার আপনার ইফতার মাহফিলে আজকে নিষেধাজ্ঞা দেয়। প্রিয় বন্ধুগণ, তাই বলতে চাই, এই ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তারা চেয়েছিল ইফতার মাহফিল বন্ধ করতে, কিন্তু আল্লাহর পরিকল্পনায়, মহান আল্লাহর পরিকল্পনায় সারা বাংলাদেশে ইফতার মাহফিল ছড়িয়ে দিয়েছি আমরা। তারা চেয়েছিল ইফতার মাহফিল বন্ধ করতে, কিন্তু আজকে মহান আল্লাহর পরিকল্পনায় সারা দেশে ইফতার মাহফিল ছড়িয়ে পড়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা বলেছি এই পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা এই দেশকে আমরা আমাদের দেশ করতে চাই কিনা। আপনারা কি চান বাংলাদেশ বাংলাদেশের মতো থাকুক, নাকি আপনারা চান এই দেশটা ভারতের গোলাম, ভারতের তাবেদারি রাজ্যে পরিণত হোক? যদি আপনারা চান ভারতের তাবেদারি থেকে এই দেশ মুক্ত হোক, তাহলে আসুন দল মত নির্বিশেষে আমাদের এই ভারত ভেদাও আন্দোলনে অংশগ্রহণ করুন। আমরা এই যে ইফতার মাহফিল শুরু করেছি, প্রতিদিন প্রায় হাজার খানেক মানুষের আয়োজন থাকে। ইনশাআল্লাহ পুরো মাস ব্যাপী আমাদের এই আন্দোলন চলবে, আমাদের এই ইফতার বিতরণ কর্মসূচি চলবে। এই পবিত্র রমজান মাসে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা দল মত নির্বিশেষে এই রমজান মাসে ভারতীয় পণ্য বর্জন করবেন, দেশীয় পণ্য ব্যবহার করবেন, ভারতীয় পণ্য বর্জন করবেন। আমাদের এই আন্দোলনের নাম দিয়েছি স্বনির্ভর বাংলাদেশ আন্দোলন।